ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী এলাকা দোনেৎস্কে দেশটির সেনাদের ছোড়া মিসাইলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। সোমবার স্থানীয় সময় সকালের দিকে এই হামলা হয় বলে দাবি মস্কোর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এতে গুরুতর আহত হয় আরও অন্তত 28 জন। দোনেৎস্কের বিদ্রোহী গোষ্ঠীও দাবি করেছে এই তথ্য, জানায় ইউক্রেনীয় সেনারা হামলা চালিয়েছে পূর্বাঞ্চলীয় এলাকাটিতে। যে মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে সেটা ইউক্রেনীয় সেনারা ব্যবহার করে বলে প্রমাণ রয়েছে বলে দাবি মস্কোর। নো ফায়ারিং জোনে এমন হামলা চালানোকে যুদ্ধাপরাধের সামিল হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া।